আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে, কার্যকর প্রতিযোগিতা অনুপস্থিত ছিল, ক্ষমতাসীন দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, বিরোধীদের দমন ন্যায়সঙ্গত নয়। দর্শক, এই কথাগুলো এনডিআই ও আইআরআই এর চূড়ান্ত মূল্যায়ন। মার্কিন দুটি প্রতিষ্ঠান, তারা বাংলাদেশে প্রায় 2-2.5 মাস থেকেছে, বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা এবং নির্বাচন সংক্রান্ত তথ্যপত্র নিয়ে তারা যে বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণের প্রেক্ষিতে তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা দাখিল করেছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে অনুষ্ঠিত 7ই জানুয়ারির নির্বাচনের গুণগত মান বেশ কিছু কারণে ক্ষুণ্ণ হয়েছে। এর মধ্যে আছে রাষ্ট্র, শাসক দল এবং বিরোধীদের সহিংসতা, নির্বাচনের আগে জিরোসাম রাজনীতি, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতার মনোভাব, নাগরিক স্বাধীনতার সংকোচন, বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ মূল্যায়ন করে চূড়ান্ত রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই। তারা আরও বলেছে নির্বাচনে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিত ছিল, ক্ষমতাসীন দলকে সুবিধা দিতে অসম বিধি প্রয়োগ করা হয়েছে, বিরোধীদের দমন করা হয়েছে যা ন্যায়সঙ্গত ছিল না, আইন প্রয়োগকারীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে, ভোট নিয়ে নারী ও দুর্বল গোষ্ঠী উচ্ছেদ আতঙ্কে ছিলেন, আর প্রতিশোধের ভয়ে মিডিয়া স্বেচ্ছা সেন্সরশিপ করেছে। দর্শক, খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে প্রতিশোধের ভয়ে মিডিয়া স্বেচ্ছা সেন্সরশিপ করেছে, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে স্বেচ্ছায় তারা সেন্সরশিপের মধ্যে চলে গেছে। এ বিষয়ে তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন চূড়ান্ত প্রতিবেদনে বলেছে মিশন সদস্যরা দেখতে পেয়েছেন 2024 সালের নির্বাচনের সময়, প্রচারণার সময়, নির্বাচনের দিন সহ অন্য সময়ে আগের নির্বাচনের তুলনায় শারীরিক ও অনলাইন সহিংসতা হয়েছে কম। তারা বলেছে দেশজুড়ে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি ছিল, দ্বিতীয়ত নিরাপত্তা তাই সরকারের বাড়তি নজর ছিল। এনডিআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনোপ্রীত সিং আনন্দ বলেছেন এই প্রতিবেদন ভবিষ্যতে বাংলাদেশে আরও শান্তিপূর্ণ নির্বাচনের একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে। অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল, সরকার ও নাগরিক সমাজসহ সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে নেতাদের নির্বাচন চনি রাজনীতির নিয়ম অনুশীলন ও আইন সংস্কার করার প্রয়োজন আছে। শনিবার এ বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে। এতে বলা হয় এনডিআই এবং আইআরআই সারা বিশ্বে নির্বাচনী প্রক্রিয়াগুলোকে নিরীক্ষণের জন্য পর্যবেক্ষক ও কারিগরি বিশ্লেষক দল নিয়োগ করে, আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ করে। দর্শক, বোঝাই যাচ্ছে যে এই দুই সংস্থাও যে এই রিপোর্টটা দিয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি। এর আগে ইউরোপীয় ইউনিয়ন তাদেরও যে চূড়ান্ত মূল্যায়ন, সেই মূল্যায়নেও কিন্তু বাংলাদেশের নির্বাচন একটি ভালো, অবাধ এবং সবার অংশগ্রহণে ছিল, সেটিও কিন্তু তারা মন্তব্য করেনি। সব মিলিয়ে পশ্চিমা গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষই কিন্তু এই নির্বাচনের যেই স্বীকৃতি, সেই স্বীকৃতি তাদের প্রতিবেদনে বা মূল্যায়নে আসেনি।